এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। আটজন মৃতদেহ আমার চেতনার পথ জুড়ে পড়ে আছে, আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি। আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে ডাকে, আমি চিৎকার করে উঠি। আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময়। আমি উন্মাদ হয়ে যাব, আত্মহত্যা করব, যা ইচ্ছে হয় তাই করব। ইস্তাহারে দেয়ালে স্টেনসিলে কবিতা এখনই লেখার সময়। নিজের রক্ত অশ্রু হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুঁড়ে দেওয়া যায়। .38 ও যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায়। লক আপের পাথর হিম কক্ষে ময়নাতদন্তের হ্যাজাক আলোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। বাংলাদেশের কবিরাও লোরকার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার মেশিনগানের গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার গ্রামকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। বাস, আমি বহুত বড়া, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।